নমস্কার, আপনাদের সাথে আছে পিয়া নিউজ। শুকুরবারে শ্রীপাজার গড়পতি কৃষি প্রকল্পত উপস্থিত হয় মন্ত্রী পীযূষ হাজরিকা। গড়পতি প্রকল্পর মাথাউরি নির্মাণ কার্য পরিদর্শন করে মন্ত্রীগুলো, পাটিদরং পানি যোগান আঁচনি উদ্বোধন করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। শ্রীপাজার গড়পতি বহুমুখী কৃষি প্রকল্পত উপস্থিত হয়ে মন্ত্রী পীযূষ হাজরিকায় প্রকল্পটির সুরক্ষার বাবে নির্মাণ কার্য চলি থাকা মাথাউরিটির কামর অগ্রগতির বুঝ লয়। ব্রহ্মপুত্রর বান বিধ্বস্ত অঞ্চলটি স্থাপন করা সরকারের অভিলাষী বহুমুখী কৃষি প্রকল্পটি বানর কবলের পরা রক্ষা করবলে নির্মাণ করে আছে কেবা কোটি টকিয়া মাথাউরি। দরং জেলায় উপস্থিত হয়ে মন্ত্রী পীযূষ হাজরিকায় পাটিদরং পানি যোগান আঁচনিটির শুভ উদ্বোধন করে। কার্যসূচীত মন্ত্রীগুলোক সঙ্গ দিয়ে শ্রীপাজার বিধানসভা সমষ্টির বিধায়ক ডক্টর পরমানন্দ রাজবংশী, শ্রীপাজার গড়পতি কৃষি প্রকল্পর অধ্যক্ষ তথা বিধায়ক পদ্ম হাজরিকা, মীন উন্নয়ন নিগমর অধ্যক্ষ গুরুজ্যোতি দাস, দরং জেলার উপায়ুক্ত প্রণব কুমার শর্মা, দরং জেলা পরিষদর মুখ্য কার্যবাহী বিষয়া রমেন মালাকর, দেওবর্ণই গাঁও পঞ্চায়েতর সভাপতি পদ্মা দেবী প্রমুখে বিভাগীয় বিষয়াসকলে। যিমান পাৰোঁ চেষ্টা কৰিছোঁ যাতে আমি গড়খুটিৰ আমাৰ যিটো প্ৰকল্প, এই প্ৰকল্পস্থলীত যাতে বানপানী সোমাব নোৱাৰে বা বানপানী আমাৰ খেতি বাতি, আমাৰ গৰু গোহালি বা আমাৰ যি এতিয়ালৈকে প্ৰতিষ্ঠান হৈছে সেইখিনি যাতে নষ্ট কৰিব নোৱাৰে তাৰ কাৰণে কাম কৰি আছোঁ। কিন্তু অলপ এইবাৰ বাৰিষা আগুৱাই হোৱাৰ কাৰণে অলপ কিছু অসুবিধা হৈছে। এইবাৰ যিমানখিনি পাৰোঁ চেষ্টা কৰোঁ বা গড়খুটিক ৰক্ষা কৰিবলৈ, আৰু যিখিনি থাকিব কাম, যিখিনি কাম থাকিব অহাবাৰ যাতে নতুনকৈ আকৌ আমি খৰালিত কামখিনি শেষ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে যিমানখিনি পাৰোঁ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিম। মানে গড়খুটিত আমাৰ চাওক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এই অনুষ্ঠানটোক খুব ভালদৰে গঢ় দিয়াৰ কাৰণে সপোন ৰচিছে, আপোনালোক সকলোৱে জানে। এই অনুষ্ঠানটোত অসমীয়া যুৱকে, অসমীয়া ল'ৰাই খেতি কৰক, ইয়াৰ পৰা ইয়াৰ খাদ্য মানুহে খাওক বা এনেকুৱা অনুষ্ঠান অসমৰ আৰু অইন 10 জেগাত গঢ় লৈ উঠক, এইটোৱে হৈছে আমাৰ পৰিকল্পনা, আমাৰ সপোন। মই যি দেখিছোঁ ইয়াতে, মই যেতিয়া অলপ দিনৰ আগত আহিছিলোঁ তেতিয়া হাজাৰ হাজাৰ বিঘাৰ খেতিত মাটিত সৰিয়হৰ খেতি হৈছিল, এতিয়া মাকৰি খেতি হৈছে, 500জনীতকৈ বেছি গীৰ গাই আহিছে। গতিকে মই আশা ৰাখিছোঁ এই অনুষ্ঠানটো অত্যন্ত দুপদুপে আগবাঢ়িব আৰু এই প্ৰকল্পটোৰ পৰা অসমীয়া যুৱকে, অসমীয়া যুৱক যুৱতীয়ে কাম কৰাৰ কাৰণে আদৰ্শ পাব, অনুপ্ৰেৰিত হ'ব। ছাৰ, আগতকৈতো যথেষ্ট কম হ'ব বুলি ভাবোঁ। আমি কেইটামান নিৰ্দিষ্ট অঞ্চল চিনাক্ত কৰিছিলোঁ বানপানী য'ত য'ত বেছি হয়, ধেমাজিত হওক, মৰিগাঁৱত হওক, শদিয়াত হওক, এই অঞ্চলসমূহত আমি যথেষ্ট কাম কৰিছোঁ। কিন্তু এটা বছৰতে বানপানী নাইকিয়া কৰাৰ কাৰণে খুব কঠিন কাম, পৰৱৰ্তী সময়ত পৰ্যায়ক্ৰমে কাম কৰি অসমৰ বানপানীক আমি সম্পূৰ্ণভাৱে নাইকিয়া কৰিব নোৱাৰিলেও 60% 70% নাইকিয়া কৰিবলৈকে যত্ন কৰিছোঁ, যত্ন কৰিম। আজি অমিত শাহ ডাঙৰীয়াই উত্তৰ পূৰ্বাঞ্চলত আপোনাৰ হিন্দী ভাষাটো 10 মান শ্ৰেণীলৈকে হেৰি কৰিব লাগে, এই ক্ষেত্ৰত অসমীয়া ভাষাৰ কিছু চাওক, মইতো মই ভাৰতীয়, মই অসমীয়া, এনেকুৱা কথা নহয় যে আমি যোন প্ৰত্যেকজন ব্যক্তিয়ে হিন্দী জানোৱেই, আপুনি মই সকলোৱে হিন্দী জানো, তাৰ লগত আমি অসমীয়া নাজানো নেকি? আমি আগতে, মই আগতে আমি 5ৰ পৰা ক্লাছ 7লৈকে হিন্দী পঢ়িছিলোঁ, গতিকে হিন্দীটো জানিলে একো ক্ষতি হয় বুলি নাভাবো। আমি চিনেমা, হিন্দী চিনেমা দেখোন প্ৰত্যেকজন ব্যক্তিয়ে ঘৰত বহি বহি চাওঁ, প্ৰত্যেকজন ব্যক্তিয়ে হিন্দী চিনেমা ঘৰত বহি বহি চাওঁ, গতিকে তাৰ পৰা অসমীয়া ভাষাৰ কিবা ক্ষতি হৈছে বুলি মই অন্তত নাভাবো। মই দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নামে ধন্যবাদ জ্ঞাপন করছো যে তেখেতলোকে অত্যন্ত দৃঢ়তাৰে অসমৰ প্রত্যেকখন গাঁৱলৈ প্রত্যেকটো অঞ্চললৈকে জল জীবন মিশনের আসনে লো যার কারণে প্রয়াগ করেছে প্রসারত বৃদ্ধির কারণে কাম করেছে হর ঘর নল হর ঘর জল এই শ্লোগানে প্রত্যেক ঘর মানুষে যাতে পানি পায় আর ভাল পানি বিশুদ্ধ পানি পায় তার কারণে ব্যবস্থা করেছে আর অত্যন্ত মানে আকো কিছু মানে সুখী হয়েছো এই অঞ্চলটি যেহেতু ক্যান্সার অধ্যুষিত অঞ্চল এই অঞ্চলটির মানুষের ভাল পানি খাই জীবন ধারণত যাতে সুবিধা হয় তার কারণে নিশ্চয়ই আজিরপরা নতুন আরম্ভণি করব মানে এই কামটা করবলে পাই সুখী হয়েছো।